প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আপনারা জানেন আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাঁত রক্ষায় রুট ক্যানেলের চিকিৎসা পদ্ধতি আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ডক্টর মোহাম্মদ আসফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা স্যার প্রথমেই আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে রুট ক্যানেলটা আসলে কি রুট ক্যানেল একটি অত্যন্ত আধুনিক চিকিৎসা ব্যবস্থা যে ব্যবস্থায় যখন কোনো দাঁত ভেঙে যায় ক্যারিজ একটি রোগ খুব কমন রোগ বাচ্চাদেরও হয় বড়দেরও হয় এই ক্যারিজ থেকে যদি সঠিক সময় চিকিৎসা না পেয়ে এখান থেকে সংক্রমণ দাঁতের মজ্জাকে আক্রমণ করে ফেলে তাহলে সে দাঁতকে এই রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে রাখতে হয় এক কথায় বলতে গেলে কোনো দাঁতে যদি ব্যথা শুরু হয়ে যায় একবার তাহলে বুঝতে হবে দাঁতের মজ্জা আক্রান্ত হয়েছে যে কারণেই হোক সেই দাঁতকে রক্ষা করার একটি পদ্ধতি যাকে এই রুট ক্যানেল চিকিৎসা বলে স্যার একজন রোগী কী কী লক্ষণ থাকলে একদম আর কী কী ইনিশিয়েটিভ নেওয়া উচিত আসলে এই কখন রুট ক্যানেল করতে হবে এটা কিন্তু রোগীরাও অনেকটাই বুঝতে পারে কারণ এটি মেইনলি অবহেলার কারণেই হয় আমরা যদি ডেন্টাল ক্যারিজের কথা চিন্তা করি মানে দাঁতে গর্ত সেই গর্ত শুরু হলে কিন্তু অনেকেই দেখবেন অনেক না বেশিরভাগ মানুষই কিন্তু শুরুতে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেয় না কারণ তো ব্যথা করে না যখন তাদের গর্ত শুরু হয় তখন সে দাঁতে আসলে শিরশির করতে পারে একটু অল্প সময়ের জন্য এর বেশি কিছু হয় না গর্ত হয় খাবার জমে পরিষ্কার করে এভাবেই চলতে থাকে কিছুদিনের মধ্যেই ওই গর্ত থেকে সংক্রমণ দাঁতের মজ্জায় পৌঁছে যায় তখন দাঁতের সিভিয়ার ব্যথা করে অনেক ক্ষেত্রে রাত্রে ঘুমানোর সময় প্রচুর ব্যথা করে ঘুম থেকে উঠে গেলে কমে যায় এটি একটি সিমটম রুট ক্যানেলের অথবা খাওয়ার সময় শিরশিরটা অনেকেরই করে ঠান্ডা বা মিষ্টি জাতীয় খাবারগুলো শিরশির করে এই শিরশিরের পরিমাণ যদি বা সময়টা যদি দেখা যায় আধা মিনিট বা এক মিনিটের বেশি সময় ধরে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে রুট ক্যানেলের প্রয়োজন হতে পারে আবার কৃত্রিম দাঁত লাগানোর ক্ষেত্রে দাঁত নাই সেখানে দাঁত লাগাবো আমরা ফিক্সডভাবে একটি পদ্ধতি হচ্ছে ব্রিজ বলি আমরা ফিক্সডভাবে দাঁত লাগানো হয় কৃত্রিম দাঁত সেক্ষেত্রে অনেক সময় যদি পাশের যে দাঁতগুলি ভালো না থেকে থাকে ওই দাঁতকের ক্ষেত্রে কিন্তু আমরা রুট ক্যানেল করে সেটিকে একটি পার্মানেন্ট চিকিৎসা দিয়ে তারপরে কৃত্রিম দাঁত লাগাই অনেক ক্ষেত্রে আসলে রুট ক্যানেল প্রয়োজন হতে পারে দাঁতের ক্ষেত্রে রুট ক্যানেলের যে ট্রিটমেন্টটা যদি প্রপার টাইমে যদি না করা হয় এবং কতটুকু সিমটম থাকতে সেই ব্যক্তিটিকে সচেতন হওয়া উচিত এবং সেই সিমটমগুলো আসলে কি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলছি যে গর্তের মধ্যে অবহেলা থাকলে কিন্তু রুট ক্যানেলের পর্যায়ে যাচ্ছে যখন গর্তটি শুরু হয় যদি কোনো সাধারণ মানুষ হা করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে তার দাঁতের মধ্যে কোনো কালো কালো দাগ হয়েছে কিনা বিশেষ করে পিছনের মাড়ির দাঁতের উপরে দাগ হচ্ছে কি না দুই দাঁতের মাঝখানে খাবার জমে সেখানে একটু হালকা ব্যথা করছে কি না অথবা ঠান্ডা বা গরম খেলে শিরশির পরিমাণটি একটু বেশি সময় ধরে করছে কি না এই ধরনের সমস্যা থাকলেই খুব দ্রুত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ সেক্ষেত্রে খুব সাধারণ একটি ফিলিং চিকিৎসার মাধ্যমে এটা একদিনেই সম্ভব খুব অল্প খরচে যে কোনো ক্লিনিকে এটা করা সম্ভব জাস্ট ফিলিং করিয়ে নিলেই কিন্তু দাঁতটি সুস্থ স্বাভাবিক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর এই পরবর্তীতে রুট ক্যানেলের মতো একটি জটিল চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসায় যেতে হয় না কিছু কিছু অবহেলার কারণে কিন্তু সেই রুট ক্যানেলের ট্রিটমেন্টের দিকে যেতে হয় কিভাবে আসলে এই অবহেলাটা যাতে না করা যায় আপনার পরামর্শ কি শুরুতে দাঁতের যত্ন নিতে হবে যাতে করে সেই দাঁতে ক্যাভিটি বা গর্ত না হয় আমরা বারবারই বলে থাকি যে দাঁতে যে খুব কমন রোগ গর্ত বা ক্যাভিটি বা ক্যারিজ যেটাইভাবে বলি না কেন আমরা এটি কিন্তু তৈরি হয় একমাত্র মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা যদি সঠিক নিয়মে অন্তত সকালে নাস্তার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাঁতের সবগুলি পৃষ্ঠ ভালো মানের টুথপেস্ট এবং টুথব্রাশের মাধ্যমে ব্রাশ করে থাকি এবং যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকে তারা যদি ডেন্টাল ফ্লস ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই ডেন্টাল ক্যারিজের মতো এই কমন রোগটি সিংহভাগে প্রতিরোধ করা যায় আর মিষ্টি জাতীয় খাবার ব্যাপারে সাবধান থাকতে হবে আমাদের দেশে কিন্তু প্রচুর মৌসুমি শাকসবজি ফলমূল পাওয়া যায় এগুলি সব স্বাস্থ্যবান্ধব দাঁতের ক্ষেত্র শরীরের ক্ষেত্র যদি আমরা চিনি জাতীয় খাবারকে কমিয়ে দেই
তাহলে কিন্তু ডেন্টাল ক্যারিজের পরিমাণটি অনেকাংশেই কমে যাবে। রুট ক্যানাল করলে দাঁত অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়, এটি আসলে কতটুকু সত্য? এটা আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে আমি যদি 2000 সালের আগের দিকের কথা চিন্তা করি, তখন কিন্তু আমাদের বাংলাদেশে বৈধ ডেন্টাল চিকিৎসকের সংখ্যা ছিল মাত্র 1000-এর মতো। ফলে দেখা যায় আমাদের দেশের রোগীরা এই দাঁতে ব্যথা নিয়ে অনেকটা নিরুপায় হয়ে এই হাতুড়ি চিকিৎসক বা কোয়াক চিকিৎসক বলে থাকি আমরা তাদের কাছে যেত। বাট তাদের কাছে যে রুট ক্যানালের মতো একটি জটিল চিকিৎসা করার চেষ্টা করতো, ফলে তারা তো বুঝতেই পারে না ঠিক মতো যে একটি দাঁতের প্রত্যেক দাঁতেরই কিন্তু আলাদা আলাদা রুট রয়েছে, রুটের ভিতরে যেই রুটের যে ধরন, রুটের যে আকৃতি ভিন্ন, একদম আমার সাথে আপনার মিলবে না কখনোই। তো এই জিনিসটা কিন্তু একজন পাশ করা ডাক্তার জানে যে কীভাবে রুট ক্যানাল করে সেই রুটের ভিতরকার যে মজ্জা আছে, ইনফেক্টেড মজ্জা, সেটিকে বের করে পরিষ্কার করে সেটিকে জীবাণুমুক্ত করেই না রুট ক্যানাল করতে হয়। এটি আসলে একটি কোয়াক মেটা হাতুড়ি ডাক্তার কখনোই এটা সেভাবে নিয়ম মানা সম্ভব হয় না বা করতে পারে না, যার ফলে ওখান থেকে কিন্তু ভীতি কাজ করে সেই 2000 সালের আগ থেকে যে রুট ক্যানাল করেছিলাম কার তো সে শেষ মতো করতে পারে নাই, কারণ যে ডাক্তার কাছে গিয়েছিল, ডাক্তার বলবো না মানে ভুয়া চিকিৎসকের কাছে গিয়েছিল, ওইখানে যে তার রুট ক্যানাল ঝামেলাটি করে ফেলেছে, তাতে পরবর্তীতে দেখা যায় ইনফেকশন হচ্ছে, আবার আবার কষ্ট হচ্ছে। যারা রেগুলার বেসিসে পান খায় তো তাদের ক্ষেত্রে তো দাঁতের সমস্যা হবে, এটাই খুব স্বাভাবিক। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি দাঁতকে সুস্থ রাখার জন্য? মুখের মধ্যে যে ওরাল ক্যান্সারের মতো ভয়ঙ্কর একটি রোগ, যেটি আমাদের বাংলাদেশে ক্যান্সারের দিক দিয়ে বিচার করলে এটা সেকেন্ড, কিছু কিছু ক্ষেত্রে থার্ড পজিশনে আছে শরীরে যত ক্যান্সার হয় তার মধ্যে। আর এই মুখের ক্যান্সারের প্রধান কারণই হচ্ছে এই জর্দা তামাক ব্যবহার অথবা ধূমপান। সুতরাং এটি কোনো অবস্থাতেই আসলে ব্যবহার করার কোনো উচিত না। কোনো গবেষণা, কোনো রকমের চিকিৎসা কোনোটাই প্রমাণ করে না যে এই জর্দার কোনো ভালো গুণ রয়েছে বা পানের কোনো ভালো গুণ রয়েছে। সুতরাং এটাকে অবশ্যই বন্ধ করতে হবে মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্যে, সার্বিক স্বাস্থ্য ভালো রাখার জন্যে। আচ্ছা, অনেকে আছে যে একেবারেই হয়তো পান ছাড়া, হয়তো জর্দা খাচ্ছে না, সে পান ছাড়া একেবারে থাকতে পারে না, সেক্ষেত্রে আপনার পরামর্শ কী যে দাঁতটাকে আসলে কতবার ব্রাশ করা উচিত বা কী কী জিনিস মেনটেন করলে পান খেয়েও সে তার দাঁতটাকে কিছুটা হলেও ভালো রাখতে পারে? বাট একান্তই যারা পারছে না তারা অবশ্যই চেষ্টা করবে কমিয়ে ফেলার, যতটুকু সম্ভব কমিয়ে ফেলার, আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার। আর একান্তই না পারলে একটি বিষয় একদম ক্লিয়ার রাখতে হবে, অনেকে রাত্রে কিন্তু পানটা মুখে নিয়ে ঘুমায়, এটা ভয়ঙ্কর ক্ষতি। এবং এটা বলা হয় যারা মুখে রাত্রেবেলায় পান মুখে নিয়ে ঘুমায় বা জর্দা মুখে নিয়ে ঘুমায়, তাদের কিন্তু মুখের ক্যান্সারের প্রবণতা সাধারণ মানুষের তুলনায় প্রায় 27 গুণ বেশি। সুতরাং ওই মুখের মধ্যে রেখে ঘুমানো যাবে না পান। আর যখনই পান খাক একটু কুলি করে ফেলুক। আর ব্রাশের বিষয়ে তো বলছি আমি, দিনে দুবেলা যদি ভালো মতো ব্রাশ করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিকর দিক থেকে নিজেকে মুক্ত রাখা যায়, ঝুঁকিটা অনেকটাই কমে যায়। আপনার কাছে এখন একটু জানতে চাই, এই যে রুট ক্যানালের কথা আপনি বললেন, আমরা তো আসলে বড়দের কথা চিন্তা করছি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কি আপনারা রুট ক্যানাল করে থাকেন কিনা বা করা যায় কিনা? অবশ্যই করা যায়। আপনি দেখবেন ইদানিং কিন্তু অনেক বাচ্চারই দাঁত এলোমেলো হয়ে উঠছে, সামনের দাঁত উঁচু বা একটি দাঁত বাইরে বেরিয়ে আছে, একটি পর একটি উঠে আছে। এই যে এলোমেলো আঁকাবাঁকা দাঁত, এটি কিন্তু হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে দুধ দাঁতকে সঠিক যত্ন না করার ফলে দুধ দাঁতে যে ক্ষতি হয়ে যায় এবং সেটা নির্দিষ্ট টাইম যখন পড়ে যাওয়ার টাইম হয় তার আগে যদি দাঁতটি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এমনটি হয়ে যায়। তো সেই জন্য আমরা বলে থাকি যদি দুধ দাঁতের ভিতরে গর্ত হয়ে অবহেলা থেকে বড়দের মতো যদি মজ্জা সংক্রমণ হয়ে যায় বা দাঁতের গোড়া ফুলে যায় তাহলে আর সেই বয়সটা অনুযায়ী হিসাব করতে হবে। যেমন মাড়ির দাঁত, মাড়ির দাঁতকে চেষ্টা করতে হয়, বাচ্চাদের মাড়ির দাঁত চেষ্টা করতে হবে এটাকে 8.5 বছর পর্যন্ত মিনিমাম রাখার জন্যে। আর সামনের দাঁতের ক্ষেত্রে অ্যাটলিস্ট 4-5 বছর রাখা উচিত। তো এর আগে যদি দাঁতটি নষ্ট হয়ে যায় সেদিকে রক্ষা করতে হবে, সেটা যদি আমরা ফেলে দেই তাহলে কিন্তু এলোমেলো দাঁত হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেটা স্থায়ী দাঁত। সেই কারণেই বলি যে ছোটোদের বাচ্চাদের দাঁত যদি ক্যারিজে মজ্জা আক্রান্ত হয় তাদেরও রুট ক্যানালের মতো একটি চিকিৎসা করতে হয়, যেটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি পালপেক্টমি। আচ্ছা, বা যদি অল্প পাল্প ফেলতে থাকে পাল্পোটমি, নানা চিকিৎসা আছে ভিতরে চিকিৎসা করতে অনেকটাই রুট ক্যানাল চিকিৎসার মতোই, যার ফলে বাচ্চার ওই আক্রান্ত দাঁতটি পড়ে যাওয়ার আগ পর্যন্ত ভালো থাকতে পারে। যাদের ছোট বেবি রয়েছে কত মাস থেকে আসলে দাঁতের যত্নটা করা উচিত বা ব্রাশ করা উচিত? দাঁতের যত্ন আসলে বাচ্চা পৃথিবীতে আসার পর থেকেই করা উচিত, তখন তো দাঁত থাকে না, শুধু মাড়ি থাকে। ওই মাড়িটাতেই অন্তত রাত্রে বেলায় ঘুমাতে যাওয়ার আগে বাচ্চার, বা রাত্রে বেলায় যখন বাচ্চা শুচ্ছে তখন আঙ্গুলে একটি সুতি কাপড় পেঁচিয়ে, পরিষ্কার সুতি কাপড় পেঁচিয়ে একটু গরম পানিতে ভিজিয়ে মাড়িগুলা জিভগুলি মুছিয়ে দিতে হবে। তাহলে কিন্তু দাঁত উঠছে, টনটা সুস্থ হয়ে উঠতে পারে। কারণ মাড়ির ভিতরেও কিন্তু যখন দাঁত ওঠে না তখন নানা ধরনের ক্ষত বা আলসার হতে পারে, যেটা আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি। খুব কমন কিন্তু বাচ্চা দেখা যায় জিভের উপরে সাদা দইয়ের মতো একটা লেয়ার পড়ে গেছে,
জলের ভিতরে পড়ে গেছে সেটাকে পরিষ্কার রাখতে হয় না করলে কিন্তু ওখানে তো ক্ষতি হচ্ছেই দাঁতে উঠবে ওই দাঁতও কিন্তু সংক্রমিত হয়ে ক্ষতি হতে পারে তো এটা তো একটা বিষয় গেল দাঁত ওঠার আগে আর দাঁত উঠলে তখন থেকে দাঁতকে কিন্তু যত্ন নিতে হবে সেক্ষেত্রে যেটা হয় যে ব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা যায় না কারণ পেস্ট বাচ্চা খেয়ে ফেলতে পারে সেক্ষেত্রে ব্রাশ দরকার নাই সেক্ষেত্রে কিন্তু আঙ্গুল দিয়ে সুতি কাপড় পেঁচিয়ে ওটা করা যেতে পারে আর যারা এটা পারছে না খুব নরম বেবি টুথব্রাশ পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এটাকে ব্রাশ করিয়ে দেওয়া যায় পেস্ট লাগবে না পেস্ট সব ক্ষেত্রে লাগবে এমনটি কিন্তু না শুধু যদি ব্রাশটি পানিতে ভিজিয়ে নরম করে যদি বাচ্চাদের ওই দুধ দাঁত বা মিল্ক দাঁতটি একটু ব্রাশ করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই দাঁতটি অনেকটাই এই ক্যারিস থেকে ঝুঁকিপূর্ণ মুক্ত থাকতে পারবে স্যার আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে রুট ক্যানেল বা দাঁতে যত্ন কীভাবে নিতে হয় আমরা এরই মাঝে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ লেবু খুবই পরিচিত একটি ফল ভিটামিন সি এর খুব ভালো একটি উৎস হচ্ছে লেবু লেবুর উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন লেবুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎস যে কোনো ধরনের অ্যান্টিঅক্সিডেন্টই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি লেবুতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও কিছুটা ক্যালসিয়ামও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউনি সিস্টেমকে বুস্ট করে যেটি আমাদের এই মুহূর্তের ভেজাল খাবার ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যেসব নন কমিউনিকেবল ডিজিজগুলো হয় যেমন হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস এইসবকে প্রতিরোধ করতে সহায়তা করে লেবুর পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এর ভিটামিন সি ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে হঠাৎ সর্দি কাশি হলেও আমরা ওষুধের বিকল্প হিসেবে একটি লেবুর রস পেতে পারি আবার যাদের কোল্ড অ্যালার্জি অথবা অ্যাজমার সমস্যা আছে তারাও লেবুর রসের ডিটক্স ওয়াটার গ্রহণ করতে পারেন লেবু তো ক্যালোরি ভ্যালু খুবই কম তাই যে কেউ প্রতিদিন একটি লেবু অনায়াসে গ্রহণ করতে পারেন লেবুর যে দিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো এর ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সহায়তা করে অর্থাৎ যখনই আপনি আয়রনের অভাবজনিত কোনো জটিলতায় ভুগে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন যেমন মাছ বা মাংস অথবা সবুজ শাক তখন এর পাশাপাশি একটি লেবু অথবা সাইট্রাস ফ্রুটস আপনাকে গ্রহণ করতে হবে নিয়মিত লেবু বা সাইট্রাস ফ্রুট গ্রহণ না করলে যেসব সমস্যাগুলো হয় সেগুলোর মধ্যে স্কার্ভি স্কিন প্রবলেম গাম ব্লিডিং অথবা মাড়ি থেকে রক্ত পড়া অথবা আয়রনের অভাবজনিত সমস্যাগুলো হয় এছাড়া যারা নিয়মিত লেবু বা সাইট্রাস ফ্রুট গ্রহণ না করেন তারা রক্ত স্বল্পতায়ও ভুগতে পারেন হাই অ্যাসিডিক হওয়ার কারণে যাদের হার্টবার্ন অথবা মাউথ আলসার অথবা স্টমাক আলসার আছে তারা লেবুর রস গ্রহণে সতর্ক হবেন এছাড়া যারা দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছেন বা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি সেক্ষেত্রে আমরা ডায়েটিশিয়ানরা কখনো তাদের সিরাম ইলেকট্রোলাইট অথবা সিরাম ক্রিয়েটিনের লেভেলটা দেখে লেবু বা যে কোনো সাইট্রাস ফ্রুট গ্রহণে আমরা সতর্কতা বা রেস্ট্রিকশন দিয়ে থাকি প্রতিদিন একটি লেবু অথবা 75 মিলিগ্রাম ভিটামিন সি আপনার শরীরে দরকার হতে পারে তো স্বাভাবিকভাবে যে কোনো একজন মানুষ একটি লেবুই সারাদিনের জন্য যথেষ্ট আপনার ভিটামিনের চাহিদাকে পূরণ করে দেবে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষে আপনার কাছে জানতে চাই যে রুট ক্যানেল তো আপনি বললেন যে অনেকের ক্ষেত্রে করা যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে নিশ্চয়ই কিছু রেস্ট্রিকশন রয়েছে তো কাদের ক্ষেত্রে আপনারা রুট ক্যানেলটা করতে পারেন না এবং যদি কারো ক্ষেত্রে রুট ক্যানেল করাও হয়ে থাকে তার পরবর্তীতে তাদের আসলে দাঁতকে ভালো রাখার জন্য সুস্থতার জন্য আসলে কী কী করা উচিত যাদেরকে করা যায় না তারা হচ্ছে যারা খুব অবহেলা করছে দাঁতের ব্যথা নিয়ে বসে আছে চিকিৎসা না নিয়ে ফার্মাসি থেকে বিভিন্ন ব্যথানাশক ওষুধ অ্যান্টিবায়োটিক খেয়ে সাময়িক কষ্ট লাঘবের চেষ্টা করছে তাতে দেখা যায় যে ওই যে সংক্রমণের ব্যাপ্তি এটি এই চোয়ালের হাড়ের মধ্যে ছড়িয়ে যায় এক পর্যায়ে দেখা যায় যে দাঁত আর চোয়ালের যে বন্ধন সেটি নষ্ট হয়ে যায় দাঁত নড়ে যায় তখন দেখতে চাইলে আর দাঁতটি রাখা যায় না আর অনেকে দাঁতটি ভেঙে যেয়ে দাঁতের যে উপরে ক্রাউন পোর্শন বলি মানে যেটা দেখা যায় হাসলে ওই পুরোটা ভেঙে শুধু রুট রয়ে যায় রুটটাও দেখা যায় আর দুর্বল হয়ে যায় যে আমরা চাইলেও ওই রুটের মধ্যে আবার স্ক্রু বসিয়ে দাঁত লাগানোটা সম্ভব হয় না তখন দাঁতটাকে আমরা ফেলে দেওয়ার কথাই বলে থাকি সেটা আসলে খুব দুঃখজনক এটা কিন্তু একমাত্র হয় আমি বারবারই বলছি এই পর্যায়ে কিন্তু একমাত্র যাই আমাদের অবহেলার কারণে সেক্ষেত্রে দাঁত আমাদেরকে হারিয়ে ফেলতে হয় স্থায়ীভাবে পরে দাঁত লাগানো যায় সেটা ভিন্ন ইস্যু বাট অরিজিনাল দাঁতকে আমরা হারিয়ে ফেলছি আর যারা রুট ক্যানেল করছে রুট ক্যানেল করা হয়ে গেলে কিন্তু সেই দাঁতের ব্যথা কমে যায় একদমই ফলে এর পরবর্তীতে যে একটা কাজ করতে হয় সে যদি ডাক্তাররা বলে দেয় বাট আমাদের অনেকেই সেটাকে আর ঠিকমতো মেনে নেই না সেটি হচ্ছে সেই দাঁতের উপরে ক্যাপ লাগিয়ে নিতে হয় বা কৃত্রিম মুকুট লাগিয়ে নিতে হয় কারণ রুট ক্যানেল করা দাঁতে কিন্তু
ইলাস্টিসিটি বলি আমরা, যেটা যেটা একটু চাপলে ছোট হয়ে ভালো, প্রতি দাঁতের ক্ষেত্রে সেটা আছে, কিন্তু রুট ক্যানাল করা দাঁতে কিন্তু এটি অনেকটাই কমে যায়। কারণ এর মধ্যে পানি আর যে অজৈবিক পদার্থ আছে এটি কমে যাওয়ার ফলে কিন্তু দাঁতটি একটু নরম হয়ে যায়, ফলে শক্ত কিছু কামড় লাগলে দাঁতটি ভেঙে যেতে পারে। সে কারণে রুট ক্যানাল করার পর অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো দাঁতের উপরে কৃত্রিম মুকুট বা ক্যাপ লাগিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই দাঁতটি লম্বা সময় আমরা তো বলে থাকি আজীবন দাঁতটিকে ভালো রাখতে পারে। আচ্ছা, আর সেক্ষেত্রে নিশ্চয়ই ফলো আপের কিছু দরকার রয়েছে? হ্যাঁ, যদি কোনো কারণে ওই যে দাঁত ক্যাপ লাগিয়েছি অনেকদিন ব্যবহার করার পরে পাশের দাঁতের সাথে যে কন্ট্যাক্ট পয়েন্টটা থাকে, মানে যেই লেগে থাকে, ওটি একটু ফাঁক হয়ে অনেক সময় ভিতরে খাবার জমতে পারে, তখন দেখা যায় যে ওই কাঠি দিয়ে খোঁচাখুচি করছে বা একটু কষ্ট পাচ্ছে, এই ধরনের সমস্যা তৈরি হলে আবার চিকিৎসকের কাছে যাবে, চিকিৎসকটা দেখে নেবে যে কোথায় সমস্যাটি হচ্ছে। যদি ক্যাপটাকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যদি খুব কম ক্ষেত্রেই পড়লে আবার সেটা চেঞ্জ করা সম্ভব, কিন্তু ভালোভাবে রুট ক্যানাল এবং ক্যাপ করলে সেই দাঁত লম্বা টাইম থাকবে এবং সুস্থ থাকবে। আচ্ছা, অর্থাৎ আমাদের আজকের আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে প্রতিদিনই দাঁতকে পরিষ্কার রাখা উচিত এবং সামান্যতম সমস্যা দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিপির পক্ষ থেকে। আপনাকেও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা আলোচনা করেছি দাঁত রক্ষায় রুট ক্যানেলের চিকিৎসা পদ্ধতি। আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা রুট ক্যানেল সম্পর্কে অনেক বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা দেখে নিই আমাদের আগামী পর্বে কী থাকছে। এখন যেটা হচ্ছে, আমাদের বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ খাবার কিনে খেতে হয়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিন্তু বিশুদ্ধ বাতাসটা কিনে খেতে হয় না। হ্যাঁ, তো যদি বিশুদ্ধ পানি বা যদি খাবার আপনি না খেয়ে কিন্তু একদিন দুদিন থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু বিশুদ্ধ বাতাস 5 মিনিট না থাকলে কিন্তু আপনি মারা যাবেন। কিন্তু যেটা হচ্ছে বর্তমানে WHO যে স্টাডি বলতেছে যে আপনার আমাদের বিশ্বের প্রতি 10 জনে 9 জনেই আপনার দূষিত বাতাসের সংস্পর্শে আসে, আমরা শ্বাস নিচ্ছি দূষিত বাতাসে। প্রতি বছর প্রায় এই এয়ার পলিউশনের কারণে প্রায় 70 লাখ মানুষ মারা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।